আসসালামু আলাইকুম অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম শাহদের প্রতারণার শিকার চট্টগ্রামের ব্যবসায়ীরাও প্রধানমন্ত্রী কার্যালয়ের নাম ভাঙিয়ে টাকা আত্মসাৎ করোনার অনুমোদনহীন ঔষধের ছড়াছড়ি ফেসবুকে সেবনের পর অনেকে জটিল রোগে আক্রান্তের আশঙ্কা সিলেটে একত্রিশ জেলায় বন্যা পানিবন্দী চল্লিশ লাখেরও বেশি মানুষ বন্যাতদের সরকারিভাবে সব সহায়তা দেওয়া হবে জানালেন ত্রাণ প্রতিমন্ত্রী এবং মালয়েশিয়ায় গ্রেপ্তার বাংলাদেশি রায়হান কবির চোদ্দ দিনের রিমান্ডে মুক্তির দাবিতে একুশ সংগঠনের বিবৃতি শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সংবাদ রিজেন গ্রুপের চেয়ারম্যান শাহেদের প্রতারণা শুধু যে ঢাকার ভেতরে সীমাবদ্ধ তা নয় তার এই প্রতারণা থেকে রক্ষা পায়নি চট্টগ্রামের ব্যবসায়ীরাও ঢাকায় থাকলেও দালালের মাধ্যমে দেশের নানান জায়গা থেকে পার্টি ঠিক করতেন এরপর শুরু হতো কাজ পাইয়ে দেওয়ার নামে টাকা আত্মসাতের নানান ফন্দি ফিকির কখনো প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা আবার কখনো সেতুমন্ত্রীর নাম ভাঙিয়েও করেছে প্রতারণা এবং টাকা আত্মসাত চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ এ যেন কেঁচো খুঁড়তে গিয়ে সাপ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ার পর বেরিয়ে আসছে শাহেদের একের পর এক প্রতারণার খবর চট্টগ্রামের মোটর পার্টস ব্যবসায়ী মোহাম্মদ সাইফুদ্দিন ঢাকা শহরে সিএনজি চালিত ট্যাক্সি চালানোর রুট পারমিট নিয়ে দেওয়ার কথা বলে সেতুমন্ত্রী সেতু বিভাগের সচিব ও ডিএমপি কমিশনার সহ বিভিন্ন ব্যক্তির নাম ভাঙিয়ে এই ব্যক্তির কাছ থেকে ২০১৭ সালে কয়েক ধাপে শাহেদ নিয়েছে ৯১,২৫,০০০ টাকা কিন্তু রুট পারমিট তো দূরের কথা উল্টো পাওনা টাকা চাইতে গেলে দেয়া হয় জীবননাশের হুমকি ৫৯,২৫,০০০ টাকা ব্যাংকের মাধ্যমে নিয়ে গেল এই আসা যাওয়ার মাধ্যমে সে নিয়ে গেল ৩২,০০০ টাকা মোট ৯১,২৫,০০০ টাকা এই আমার ভাইকে থ্রেট দিচ্ছে শুধু যে আপনার ভাইকে থামান না হলে আমি এটা করবো সেটা করবো আমার সাথে ই আছে সেই আছে এই ব্যাপারে শাহেদের বিরুদ্ধে বন্দরনগরের ডবলমুরিং থানায় মামলা করেন মেগা মোটরসের মালিক পক্ষ মামলার তদন্ত চলছে বলে জানায় পুলিশ ঢাকার রাস্তায় এই আপনার থ্রিবেলা সিএনজি পারমিশন করিয়ে দেবেন এরকম বিভিন্ন ভুয়া জাল দলিল ডকুমেন্টস এইসব তাকে দেখিয়ে টাকাগুলো নিয়েছিল পাথর সহ নানা প্রকল্পে মালামাল সাপ্লাইয়ের কথা বলে বিভিন্ন জনের সাথে করত প্রতারণা পাথর দেওয়ার পর আমাদের ক্যাশ পেমেন্ট দেয় নাই এবং চেক দেওয়ার পর আমরা ব্যাংকে আসা যাওয়া করতে থাকি কোনো রকম টাকা পয়সা পাচ্ছি না না পাওয়ার কারণে ঢাকায় যখন আমরা টাকার জন্য যাই ও আমাদের এবং যে ওই আমাদের হুমকি টুমকি দিতে থাকে নিজের অফিসের কর্মকর্তাকেও রেহাই দেননি প্রতারক শাহেদ চট্টগ্রামের হালি শহরের আরিফুর রহমান সোহাগ কাজ করতেন শাহেদের জনসংযোগ কর্মকর্তা হিসেবে শাহেদের প্রতারণায় অতিষ্ঠ হয়ে চাকরি ছাড়লে মা বাবা বোন সহ পরিবারের সকলের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে এই শাহেদ পাশাপাশি চলতো প্রধানমন্ত্রীর কার্যালয়ের নাম ভাঙিয়ে বিভিন্নভাবে হয়রানি এমন এমন বিতিকিচ্ছে অবস্থা দেখার পরে আমি আস্তে আস্তে ওনাকে বললাম যে আমি আর কন্টিনিউ করতে পারবো না তখন সে আমাকে বলে যে আমার এখানে যে কাজ করে আমার এখানে যে কাজ করতে না চায় সে হয় লুলা হয়ে রাস্তার মধ্যে পড়ে থাকবে আর না হয় জেলের ঘানি টানবে দ্রুত শাহেদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে পাওনা পরিশোধের ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আবেদন জানিয়েছেন ভুক্তভোগীরা সৈয়দ তামিম মাহমুদ এটিএন বাংলা চট্টগ্রাম এদিকে দশ দিনের রিমান্ড শেষে সকালে আদালতে নেওয়া হয়েছে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদকে সাতক্ষীরায় দায়ের করা অস্ত্র মামলায় তাকে আরও দশ দিনের রিমান্ড চেয়েছে র্যাব এর আগে গত ১৬ জুলাই তার দশ দিনের রিমান্ড নেয় ডিবি নানা প্রতারণাসহ করোনার ভুয়া রিপোর্ট দিয়ে ব্যবসা করার অভিযোগে ১৫ জুলাই শাহেদকে সাতক্ষীরা সীমান্ত থেকে গ্রেপ্তার করে র্যাব ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হাসপাতালের করোনা ইউনিটে নকল N95 মাস্ক সরবরাহের অভিযোগে সাবেক ছাত্রলীগ নেত্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সরকারি রেজিস্ট্রার শারমিন জাহানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম এর রিমান্ডে মঞ্জুর ছিলেন শুক্রবার শাহবাগ থেকে গ্রেপ্তারের পর শারমিন জাহানকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয় রিপোর্ট করছেন শারমিন রিহা
তিন দিনের রিমান্ড চেয়ে অপরাজিতা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী শারমিন জাহানকে শনিবার দুপুরে ঢাকার সিএমএম আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ ডিবি। জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডের আবেদন জানায় তদন্তকারী কর্মকর্তা। আদালত দুপক্ষকে শুনে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। তদন্তকারী কর্মকর্তা এই মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেন। আমরা রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করে বিচার আদালতকে বলেছি। শুনানির সময় আদালতের অনুমতি নিয়ে কথা বলেন শারমিন জাহান। তিনি বলেন প্রথম দুবার ভালো মাস্ক দেওয়া হলেও তৃতীয়বার তার বিরুদ্ধে নকল মাস্ক দেওয়ার অভিযোগ আনে হাসপাতাল কর্তৃপক্ষ। মাস্ক ফেরত না দিয়ে মামলা করে তাকে ফাঁসানো হয়েছে বলেও দাবি করেন তিনি। উনি বলেছে উনি গবেষণার শিকার। আপনি জানেন 425 ধারা দণ্ডবিধি, এই ধারার ব্যাখ্যাটা কি? আমি সঠিক না জেনেও সঠিক বলে আত্মসাতের গ্রহণ করা। এর আগে 23 জুলাই রাতে বিএসএমএমইউ এর প্রক্টর বাদী হয়ে শাহবাগ থানায় শারমিন জাহানের বিরুদ্ধে প্রতারণার মামলা করেন। মামলার অভিযোগে বলা হয় তার মালিকানাধীন অপরাজিতা ইন্টারন্যাশনাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নকল মাস্ক সরবরাহ করে। এ কারণে কোভিড-19 সম্মুখ যোদ্ধাদের জীবন মারাত্মক ঝুঁকিতে পড়ে। গত 27 জুন শারমিন জাহানকে 11,000 মাস্ক সরবরাহের কার্যাদেশ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রথম ও দ্বিতীয় দফায় মাস্কে কোনো সমস্যা ছিল না, তৃতীয় ও চতুর্থ বারে দেয়া মাস্কে নকল ধরা পড়ে। এসব মাস্কের গুণগত মান নিম্নমানের ছিল বলে এজাহারে উল্লেখ করা হয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শারমিন জাহানকে কারণ দর্শানোর নোটিশ দিলে তিনি জবাবে দুঃখ প্রকাশ করেন। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা। সামান্য জ্বর সর্দি বা কাশি হলেই করোনা আতঙ্কে সিলেটের অনেকেই চিকিৎসকের কাছে না গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওষুধ সেবন করছেন। ভাইরাসে আক্রান্তের খবর গোপন ও সামাজিক হয়রানি থেকে বাঁচতে এই পথ বেছে নিচ্ছেন অনেকেই। তরুণদের পাশাপাশি বিভিন্ন বয়সের অনেকেই ঝুঁকছেন অনুমোদনহীন এসব ওষুধের প্রতি, ফলে আত্মঘাতী এমন সিদ্ধান্তে হার্ট, কিডনি ও লিভার ক্ষতির পাশাপাশি মৃত্যুর ঝুঁকিও বাড়ছে বলে মত চিকিৎসকদের। সিলেট থেকে শাহ মুজিবুর রহমান জকনের রিপোর্ট, জানাচ্ছেন মনির হোসেন তপু। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন গত এক মাসে হার্ট, কিডনি ও লিভারের সমস্যা নিয়ে বহু রোগী এসেছেন এখানে। রোগের ইতিহাস জানতে গিয়ে এদের অনেকেই স্বীকার করেছেন এর আগে করোনা আতঙ্কে ফেসবুক দেখে তারা ওষুধ খেয়েছেন, অথচ বেশিরভাগই এ ভাইরাসে আক্রান্ত ছিলেন না বলেও জানান চিকিৎসকরা। এজিথ্রোমাইসিন, ডক্সিসাইটিন, আইভারমেকটিন, ডক্সিমিথান সহ সামাজিক গণমাধ্যমে তুলে ধরা এসব ওষুধ সিলেটের বিভিন্ন ফার্মেসি থেকে কিনে সেবন করছেন তারা, ফলে অনুমোদনহীন এসব ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় আক্রান্ত হচ্ছেন অনেকে। ওনাদের হার্টের সমস্যা নিয়ে, কিডনির সমস্যা নিয়ে, এমনকি লিভারের সমস্যা নিয়ে কিন্তু অনেক রোগী কিন্তু আসছেন। ওনারা কিন্তু প্রথমে স্বীকার করতে চান না, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে ওনারা স্বীকার করছেন যে ওনারা জ্বর সর্দি হওয়ার কারণে বিভিন্ন সামাজিক মাধ্যমে বা বিভিন্ন জনের কাছ থেকে শুনে ওনারা বিভিন্ন ধরনের ঔষধ খেয়েছেন। আমরা যেটা চিকিৎসা করতেছি সেটা হলো আন্তর্জাতিকভাবে আমাদের উন্নত দেশগুলোতে বা যে যে দেশ এই অভিজ্ঞতা অর্জন করেছে এবং তাদের অভিজ্ঞতার আলোকে তারা যে চিকিৎসা দিয়ে তারা রোগী সুফল পেয়েছে আমরা সেটা ফলো করছি। ফার্মেসি মালিকরা জানান তাদের কাছে অনেকেই এসব ওষুধের জন্য আসে, আবার নিষেধাজ্ঞা থাকলেও তা না মেনে প্রেসক্রিপশন ছাড়াই অনেক ফার্মেসি এসব ওষুধ বিক্রি করেন বলেও অভিযোগ আছে। করোনা হয়েছে কি না হয়েছে এটা তারা শিওর না, না শিওর ইয়া খেয়ে না, কিন্তু ডাক্তার কোনো পরামর্শ নেয় না। প্যারাসিটামল কিটাই থাক না, এটা আপনি ওনা খাবেন, এটা খাবেন ইয়া জিরো আছে ডাক্তারের প্রেসক্রিপশন আনেন না এখানে ওই আমি ওই ফার্মেসি থেকে প্যারাসিটামল নিতাম। চিকিৎসকদের পরামর্শ ছাড়া এসব অনুমোদনবিহীন ওষুধ বিক্রি ও মজুতকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি সিলেটবাসীর। প্রত্যেক ফার্মেসিতে অন্ততপক্ষে একজন ফার্মাসিস্ট থাকতে হবে, এটাই তাদের ফার্মেসির যে লাইসেন্স দেওয়া হয় লাইসেন্সের নিয়ম, সেই ফার্মাসিস্টকেই এর জন্য দায়বদ্ধ হতে হবে এবং এর জন্য ফার্মাসিস্টের লাইসেন্স বাতিল হতে পারে, ফার্মেসিরও যে লাইসেন্স হচ্ছে সেটাও তার বাতিল হতে পারে। পাশাপাশি অনুমোদন ছাড়া করোনার প্রতিষেধক হিসেবে এ ধরনের ঔষধ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা বন্ধেরও দাবি তাদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে এ পর্যন্ত 11 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে কুমিল্লায় করোনায় 2 জন এবং এক নারী সহ উপসর্গ নিয়ে 3 জন, মোট 5 জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 65 জন। বরিশালে করোনায় 1 জন এবং উপসর্গ নিয়ে 2 জন সহ মোট 3 জন মারা গেছে। বিভাগের 6 জেলায় ডাক্তার সহ নতুন আক্রান্ত 36 জন। নোয়াখালীতেও গত 24 ঘন্টায় 3 জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত হয়েছে 22 জন। এছাড়া চাপাই নবাবগঞ্জে 70 জন, ব্রাহ্মণবাড়িয়ায় গত একদিনে 16 জন, যশোর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান ও তার শিশুকন্যা ও স্ত্রী সহ 14 জন, জামালপুরে 15 জন এবং নেত্রকোনায় 2 জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। দেশের 31 জেলায় হানা দিয়েছে বন্যা, পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 40 লাখ মানুষ। খাবার আর বিশুদ্ধ পানির অভাবে দুর্বিষহ দিন কাটাচ্ছেন বেশিরভাগ দুর্গত এলাকার মানুষ। এছাড়া উত্তর ও মধ্যাঞ্চলের অনেক জেলায় দেখা দিয়েছে নদী ভাঙ্গন। তবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান বলেছেন, বন্যাতদের পাশে আছে সরকার, পৌঁছে দেওয়া হচ্ছে সব ধরনের সহায়তা। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন মইনুল আহসান। বন্যায় এখন চরম দুর্ভোগে জামালপুরের মানুষ। যমুনা এবং পুরাতন ব্রহ্মপুত্র নদীর পানি বাড়ায় জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। 7 উপজেলার প্রায় 10 লাখ মানুষ এখন পানিবন্দী। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার আর বিশুদ্ধ পানির সংকট। এদিকে পানি বৃদ্ধি পাওয়ায় দুর্ভোগও বেড়েছে গাইবান্ধার বানভাসীদের। ব্রহ্মপুত্র, ঘাগট ও করতোয়া নদীর পানি বাড়ায় দুর্ভোগ চরমে পৌঁছেছে এখানে। খাদ্য, বিশুদ্ধ পানি ও গোখাদ্যের মারাত্মক সংকট দেখা দিয়েছে। 4 উপজেলার 1,35,000 মানুষ বন্যায় নানাভাবে ক্ষতির মুখে পড়েছে। ভালো নেই শেরপুরের 13টি ইউনিয়নের পানিবন্দী প্রায় 1 লাখ মানুষ। শেরপুর সদর ও নকলা উপজেলার 2 শিক্ষার্থী পানিতে ডুবে মারা গেছে। শেরপুর জামালপুর আঞ্চলিক সড়কে পানি ওঠায় গত 9 দিন ধরে উত্তরাঞ্চলের সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এদিকে সিরাজগঞ্জে ভয়ঙ্কর হয়ে উঠেছে যমুনা নদীর পানি। 1 মাসেরও বেশি সময় ধরে চলা বন্যায় কাজীপুর, এনায়েতপুর, চৌহালি, শাহজাদপুরে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। গত 3 দিনে সদরে কয়েক দফা ভাঙনে 70 বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। অবনতি হয়েছে নাটোরের বন্যা পরিস্থিতিও। পানি বাড়ায় সিংড়া ও নলডাঙ্গা উপজেলায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। পানির তোড়ে তলিয়ে গেছে 3,500 হেক্টর জমির ফসল। সারাদেশ থেকে আমাদের প্রতিনিধিরা যখন বন্যার খবর পাঠাচ্ছিলেন তখন সচিবালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে ব্রিফ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। তিনি জানান সরকার সামর্থ্যের সবটুকু দিয়ে বন্যার্তদের পাশে থাকবে। 31টি জেলা বন্যা কবলিত হয়েছে এবং উপজেলার সংখ্যা 147টি, বন্যা ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা 39,75,937 জন। ত্রাণ সহায়তা দিয়েছি, নগদ টাকা দিয়েছি আমরা 3,36,50,000। আমরা 12,010 মেট্রিক টন চাল দিয়েছি, 1,21,000 শুকনা খাবারের প্যাকেট আমরা সরবরাহ করেছি। অপরিবর্তিত রয়েছে কুড়িগ্রাম ও নেত্রকোনার বন্যা পরিস্থিতি। কুড়িগ্রামে বানভাসী প্রায় 4 লাখ মানুষ রয়েছেন চরম খাদ্য সংকটে। বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল না থাকায় নেত্রকোনার নদ নদীর পানি কমতে শুরু করেছে। এখানেও প্রায় 4 লাখ মানুষ পানিবন্দী হয়ে রয়েছে। মইনুল আহসান, এটিএন বাংলা। ওদিকে আজও উত্তরাঞ্চলের কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধলরার পানি স্থিতিশীল। বিভিন্ন স্থানে নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। নওগাঁয় আত্রাই ও ছোট যমুনা নদীর বাঁধ ভেঙে 3টি উপজেলার 2 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পানিতে ডুবে মারা গেছে 2 যমজ শিশু। সিরাজগঞ্জে 3য় দফায় যমুনা নদীর পানি বাড়তে থাকায় ভয়ঙ্কর হয়ে উঠেছে প্রমত্তা যমুনা, বাড়ছে তীরের ভাঙ্গন। জামালপুরেও বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। এদিকে গত 2 দিন বৃষ্টি না হওয়ায় ধীরগতিতে পানি কমতে শুরু করেছে সুনামগঞ্জ ও নেত্রকোনায়। তবে নদ নদীর পানি এখনও বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
লকডাউনের মধ্যে অবৈধ অভিবাসীদের সাথে মালয়েশিয়ার আচরণ নিয়ে আল জাজিরার প্রতিবেদনে সাক্ষাৎকার দেওয়ার এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। রায়হান কবির নামে ওই যুবককে আটকের পর দেশে ফেরত পাঠানোর কথা হলেও এখন 14 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গত 3 জুলাই ওই প্রতিবেদনটি প্রচার করে আল জাজিরা, যাকে অসত্য এবং পক্ষপাতিত্বমূলক বলে দাবি করে সে দেশের সরকার। যদিও মালয়েশিয়ার এই দাবিকে উড়িয়ে দিয়ে দুবাই আল জাজিরা বলছে অনুসন্ধানী সাংবাদিকতার দিক থেকে তারা সঠিক। এর আগে রায়হানের ওয়ার্ক পারমিটও বাতিল করে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। এদিকে রায়হান কবিরের মুক্তির দাবিতে বিবৃতি দিয়েছে দেশের 21টি অভিবাসী, মানবাধিকার ও উন্নয়ন সংগঠন। টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়ে ঢাকা থেকে ছেড়ে যাওয়া কুড়িগ্রাম এক্সপ্রেসের 4টি বগি ইঞ্জিন সহ লাইনচ্যুত হওয়ায় দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ প্রায় 9 ঘন্টা বন্ধ ছিল। রাত 12:30টার দিকে সেখানে দুর্ঘটনা ঘটে। সকাল 9টার দিকে মেরামতের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। রাতের ওই দুর্ঘটনায় সেখানে কেউ হতাহত হয়নি বলে জানায় রেল কর্তৃপক্ষ। এবারে আন্তর্জাতিক সংবাদ। সর্বোচ্চ সতর্কতার পরও করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কা করছে উত্তর কোরিয়া। লকডাউন করা হয়েছে দেশটির সীমান্তবর্তী শহর ক্যাসং। 3 বছর আগে দেশ ত্যাগ করা এক নাগরিক দক্ষিণ কোরিয়ায় সীমান্ত দিয়ে দেশে ফিরলে তাকে সম্ভাব্য করোনা রোগী হিসেবে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। ওই ব্যক্তি ভাইরাসটিতে আক্রান্ত নিশ্চিত হলে এটি হবে উত্তর কোরিয়ার প্রথম করোনা আক্রান্তের ঘটনা। বাড়তি সতর্কতায় কোয়ারেন্টিন করে রাখা হয়েছে তার সংস্পর্শে আসা সবাইকে। দেশটিতে প্রথম করোনা হানার আশঙ্কায় কোনো রকম ঝুঁকি না নিয়ে উত্তর কোরিয়ার কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম কেসিএনএ। এর আগে উচ্চমাত্রার সতর্কতা নিতে এবং সর্বোচ্চ জরুরি ব্যবস্থা কার্যকর করতে শনিবার পলিটোবরোটের জরুরি সভা ডেকেছিলেন প্রেসিডেন্ট কিম জং ডন। তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান বলেছেন বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। বন্যার পানি নেমে গেলে কৃষি পুনর্বাসনের পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্তদের নতুন ঘর তৈরি, ঘর মেরামত করে দেওয়া হবে। শনিবার জামালপুরের সরিষাবাড়ি উপজেলার বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী ও রান্না করা খাবার বিতরণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এবারে পার্টেক্স খেলার খবর। ম্যানচেস্টারে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে 232 রানে এগিয়ে আছে ইংল্যান্ড। ওল্ড ট্রাফোর্ডে আগের দিনে 4 উইকেটে 258 রান নিয়ে খেলতে নেমে শ্যানন গ্যাব্রিয়েল ও কেমার রোচের তোপের আর 22 রান গুজব করতেই হারায় 4 উইকেট ইংলিশরা। 10 নম্বরে নামা স্টুয়ার্ট ব্রডের 45 বলে 62 রানের ঝড়ে 369 রানে অল আউট হয় ইংল্যান্ড। কেমার রোচ 72 রানে তুলে নেন 4 উইকেট। জবাবে 73 রানে 5 উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ দিন শেষে তোলে 6 উইকেটে 137 রান। অধিনায়ক জেসন হোল্ডার 24 ও ডাউরিচ 10 রানে আজ আবার ব্যাট করতে নামবেন। জেনুয়াকে 3-0 গোলে পরাজিত করে ইটালিয়ান লীগ সিরিয়াতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এল ইন্টার মিলান। জেনুয়ার মাঠে খেলার 34 মিনিটে রোমেইলো লুকাকোর গোলে প্রথমার্ধে 1-0 ব্যবধানে এগিয়ে গিয়েছিল ইন্টার। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর চেষ্টা করতে থাকে তারা। খেলার 83 মিনিটে অ্যালেক্সকে সানচেস ব্যবধান দ্বিগুণ করেন আর খেলা শেষের ইনজুরি টাইমের 3য় মিনিটে লুকাকো আরও 1 গোল করে ইন্টার মিলানের 3-0 ব্যবধানের জয় নিশ্চিত করেন। এই জয়ও লীগ লিডার জুভেন্টাসের চেয়ে 4 পয়েন্ট পেছনেই রইল ব্ল্যাক ও ব্লুরা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। শাহেদের প্রতারণার শিকার চট্টগ্রামের ব্যবসায়ীরাও প্রধানমন্ত্রীর কার্যালয়ের নাম ভাঙিয়ে টাকা আত্মসাৎ। করোনার অনুমোদনহীন ঔষধের ছড়াছড়ি ফেসবুকে, সেবনের পর অনেকে জটিল রোগে আক্রান্তের আশঙ্কা সিলেটে। এ
31 জেলায় বন্যা, পানিবন্দী 40 লাখেরও বেশি মানুষ, বন্যার্তদের সরকারিভাবে সব সহায়তা দেওয়া হবে জানালেন ত্রাণ প্রতিমন্ত্রী। এবং মালয়েশিয়ার গ্রেপ্তার বাংলাদেশি রায়হান কবির 14 দিনের রিমান্ডে, মুক্তির দাবিতে 21 সংগঠনের বিবৃতি। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN Bangla News। ধন্যবাদ সবাইকে।